আজ শনিবার, 25শে শ্রাবণ, 2024 সালের 10ই অগস্ট, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা সন্ধেবেলার সময় 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আজ ফেভারিট কালার আপনার যাই থাকুক না কেন, পারলে ব্ল্যাক বা ব্লু পরুন লাভান্বিত হবেন। সরিষার তেল বেগুন ভুলেও আজ খাবেন না। আজ ভুলেও সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এগুলি যেন ক্রয় করবেন না। আজ পারলে শনিদেবের মন্দিরে সরিষার তেল, কালো তিল, নীল মোমবাতি, অপরাজিতা ফুল, ধূপ, বাতাসা এগুলি দিয়ে পূজা অর্পণ করতে পারেন। 2024 সাল শনিদেবের বছর, বর্তমানে কিন্তু শনি বক্রী। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকবে যে কোনো লাইট কালার বা পিঙ্ক কালার। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আজ মানসিকভাবে চাপমুক্ত হতে মূল্যবান সময়টি বাচ্চা কাচ্চাদের সাথে কাটান। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ, তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতাও বৃদ্ধি পাবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হবেন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে। ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ উপকৃত আজ আপনারা হতেই পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।